মহাশিবরাত্রি। বলরামপুর নামক এই গ্রামে মহাশিবরাত্রি খুব ধুমধামে পালন করার কাজ চলছিল। গ্রামের সব লোকেরা সারাটা রাত জেগে শিবজির পুজো করছিলেন। অন্যদিকে বেবি নামের এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে কেউ বাড়িতে বেঁধে রেখেছিল, আর তার মা শান্তি বিছানায় শুয়েছিল, হাত পাও নাড়তে পারছিল না। বেবি জোরে জোরে কাঁদতে লাগলো। রজনী মাসি, দরজা খোলো না, রজনী মাসি দরজা খোলো। কিন্তু কাজের মেয়ে রজনী বাড়ির আঙিনায় বসে আরামে সিগারেট খাচ্ছিল। তিনি কিন্তু বেবির আওয়াজ শোনার পরেও না শোনার ভান করে বসেছিলেন। আসলে এটা কি ধরনের গল্প? যদি পুরোটা জানতে হয় তাহলে 10 দিন আগে যেতে হবে। এটা বলরামপুর নামক একটা গ্রাম ছিল। ওই গ্রামে মা শান্তি আর বাবা গোপালের সঙ্গে মেয়ে বেবি থাকত। তাদের খুবই ধনী পরিবার ছিল। গোপাল চাকরির খোঁজে বিদেশে গেল। তাদের বাড়িতে একটা কাজের মহিলা ছিল, তার নাম ছিল রজনী। রজনী তাদের বাড়ির সব কাজ করত, বেবির দেখাশোনাটাও করত। সন্ধে হলে সে নিজের বাড়ি ফিরে যেত, তার স্বামী ছিল না, সে একাই বাড়িতে থাকত। সেই জন্যে শান্তির পরিবার তার উপরে দয়া করে তাকে অনেক জিনিসপত্র দিত, যেমন টাকা পয়সা গহনা আনাজপত্র। এইগুলো পেয়ে রজনী কিন্তু খুব খুশি হতো। শান্তির পরিবার শিবজির পরম ভক্ত ছিল। বিদেশে চাকরি পাওয়ার জন্য তারা সবাই ভগবানের কাছে অনেক প্রার্থনা করত। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন তাদের বাড়িতে একটা পোস্ট এলো, তাতে লেখা ছিল গোপাল ইউএসএ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছে। এইটা শুনে গোপাল খুব খুশি হলো। স্ত্রী আর মেয়েকে এই খবরটা শোনালো, সঙ্গে রজনীকেও। তারা সবাই খুব খুশি হয়ে শিবজিকে ধন্যবাদ জানাতে মন্দিরে গেলেন। অনেক দিন ধরে এই সময়টার অপেক্ষা করছিলাম, আপনি আমাদের উপরে কৃপা করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। ভগবানের কাছে ভেদ চড়িয়ে তারা বাড়ি ফিরে এলো। তারপরে তাড়াতাড়ি সব কিছু প্যাকিং করে নিল। আমেরিকায় যাওয়ার আগে দুজনে একে অপরের খেয়াল রাখতে বলে। তারপরে গোপাল ফ্লাইটে করে আমেরিকায় পৌঁছে গেল। তারপরে বাড়িতে শান্তি, বেবি আর রজনী থাকত। গোপাল মাঝে মাঝে তার পরিবারদের সাথে ফোনে কথা বলত। এইভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ করে শান্তি অসুস্থ হয়ে বিছানা শয্যা হয়ে পড়ে। বেবি তখন খুব ভয় পেয়ে গেল। সে কাঁদতে কাঁদতে শিবজির মন্দিরে গেল। কেন ভগবান আমার মাকে এত অসুস্থ করে দিলেন? আমার মা তো সবসময় আপনার অনেক পুজো করে, আপনার জন্য এত উপোস করে, কিন্তু আপনি তো মাকে অসুস্থ করে দিলেন। কেন ভগবান, আপনি যদি সত্যিকারের হতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না আমাদের। তখনই ওই মন্দিরের কাছে এক সাধু বাবা এলেন। দেখ মা, তোদের সাথে যা কিছু হচ্ছে সেটা একটা দুষ্ট শক্তির খারাপ প্রভাবের কারণে হচ্ছে। এই তো মা, সামনের মাসেতেই মহাশিবরাত্রি, তুমি ওই দিনেতে উপোস করবে আর শিব ঠাকুরের অভিষেক করবে, দেখবে মা তোমার সব কিছু মঙ্গল হবে। সাধু বাবার কথা শুনে বেবি একটু সাহস পেল। সে তখন বাড়ি গিয়ে তার মাকেও এই সব ঘটনা জানালো। বেবি নিজের মায়ের পাশে শুয়ে গল্প করছিল। তারপরে বাবার ফোন আসাতে তার বাবাকে সব ঘটনা জানালো। গোপাল এই সব কথা শুনে খুবই চিন্তা করতে লাগলো। হে ভগবান, আমি তো এখানে এসে ফেঁসে গেছি, আর শান্তি ওইদিকে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছে, আমি এই মুহূর্তে ওখানে তো ফিরেও যেতে পারবো না। বেবি তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা তুমি চিন্তা করো না, মহাশিবরাত্রির দিনে নাকি মা একেবারে ঠিক হয়ে যাবে, আমাকে একটা সাধু বাবা বলেছেন। বেবি যখন এই সব কথা তার বাবার সাথে ফোনে বলছিল, রজনী এই সব শুনে তখন বাইরে এসে বলে, তোমার বাবাকে পাওয়ার জন্যই তো এইসব খেলা আমি খেলেছি, আর তোমার মাকে অসুস্থ করে ফেলেছি। আমি তোমার মাকে কি ঔষধ দিয়েছি এটা শুধু আমি আর ভগবান জানে, আর তো কেউ জানে না এই বিষয়ে। ভগবান তো আর এসে বাঁচাতে পারবে না, আমার এই খেলা তোমার মায়ের মৃত্যুর সাথেই কিন্তু শেষ হবে। শান্তি মরে গেলে তুমি তখন আমার কাছে আসবে, এই সব কিছু দেখে তোমার বাবা বাধ্য হয়ে আমাকে বিয়ে করবে, আমি তো আগে থেকেই সব ভেবে রেখেছি। এইভাবে সে মনে মনে ভেবে খুশি হচ্ছিল। অন্যদিকে শিবজির কাছে প্রত্যেক দিন গিয়ে বেবি প্রার্থনা করত। স্বামীজি বেবিকে যা যা দিতেন বেবি সেইগুলো তার মায়ের জন্য নিয়ে আসত। তখন শান্তি একটু কথা বলতে আর নড়াচড়া করতে পারল।
এইটা দেখে রজনী তো একেবারে চমকে ওঠে। আরে এ কি, এই সাধু বাবা এমন কি জিনিস দিল যে শান্তি সুস্থ হয়ে উঠছে? না না, ওকে সুস্থ হতে দিলে চলবে না, না কোনোদিনই না। তারপরে দেখতে দেখতে মহাশিবরাত্রির দিন চলে এলো। বেবি সবকিছু তৈরি করে যেই মন্দিরের দিকে যাচ্ছিল তখনই রজনী তার পথ আটকালো। আরে ওই মেয়ে, কোথায় যাচ্ছিস? চল ভেতরে, চল চল। রজনী তাকে বাড়ির ভেতরে বেঁধে রাখল। রজনী মাসি, ও রজনী মাসি, দরজাটা খোলো না, খোলো না দরজাটা। এইভাবে বেবি সাহায্যের জন্য চেঁচাতে লাগলো, আর রজনী বাইরে বসে সিগারেট খাচ্ছিল। না না, আর বেশি অপেক্ষা করতে পারবো না, ওকে ঔষধ দিয়েছি, ও কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, তারপরে আমাকে কি করতে হবে সেটা আমি ভালো করে জানি। এইদিকে রজনী এমন ভাবছিল, আর ভেতরে বেবি, শিবজি বুঝতে পারছি না রজনী মাসি এমন কেন করছে, আমি আজকে আপনার জন্য উপোস করেছিলাম আর আপনাকে অভিষেক করার কথা ভেবেছিলাম, যাতে মা সুস্থ হয়ে যায়, ভগবান আপনি আমাকে সাহায্য করুন। যেই বেবি শিবজির নাম নিলেন, শিবজি হাজির হয়ে যান। মা বেবি, আমার অভিষেক করো। বেবির হাত খুলে গেল, সে সঙ্গে সঙ্গে শিবজিকে অভিষেক করলো। মা বিছানা থেকে উঠে দাঁড়ালো, সে একেবারে সুস্থ হয়ে গেল। রজনী এইটা দেখে তো হতবাক হয়ে গেল, সে তখন মাথা ঘুরে মেঝেতে পড়ে গেল, সে পঙ্গু হয়ে গেল। শান্তি তাকে এমন অবস্থায় দেখে, রজনী তোমার কি হয়েছে? শান্তি যেই রজনীর কাছে যাচ্ছিল সেখান থেকে রজনী গায়েব হয়ে রাস্তায় চলে এলো। গ্রামবাসীরা বুঝতে পারছিল না যে ওখানে কি হচ্ছে, শিবজিও অদৃশ্য হয়ে গেলেন। বেবি নিজের মাকে সব কথা বলে, তার মা এটা শুনে তো একেবারে আশ্চর্য হয়ে গেল। তারপরে মা আর মেয়ে মিলে এই শিবরাত্রির পর্ব খুব ধুমধামে পালন করে, দুজনেই উপোস করল, দুজনে শিবজির কৃপা পেল। নিজের কুকর্মের কারণে রজনী নিজের দুটোই পা হারালো, রজনী এখন গ্রামে ভিক্ষা করে জীবন কাটাতে লাগলো। বেবির পরিবার শিবজিতে লীন হয়ে নিজেদের বাকি জীবনটা সুখে কাটাতে লাগলো। বেবিদের একটা গরু ছিল যার নাম ছিল গৌরী। সন্ধ্যা নেমে এলো, তারপরেও কিন্তু গৌরী বাড়ি ফিরল না। বাবা, সন্ধে হয়ে গেল তো, গৌরী এখনো বাড়ি ফিরল না, প্রত্যেক দিন তো এই সময়ও বাড়ি ফিরে আসে। আগেই বলেছিলাম ওকে বাইরে বের করা যাবে না, আমার খুব ভয় করছে, ও এখন গর্ভবতী অবস্থায় রয়েছে, এই অবস্থায় কি জানি ও কোথায় চলে গেল। কিন্তু মা কি করব বল, আমার কাছেও তো কোনো উপায় ছিল না, সেই জন্য ওকে বাধ্য হয়ে পাঠালাম, কারণ এখানে তো কোনো খাবার মতো চারাও ছিল না, যদিও তার প্রসবের জন্য এখনো তো কয়েকদিন বাকি। এইভাবে তারা একে অপরের সাথে কথা বলছিল, অনেক দেরি হয়ে গেছিল, তারপরেও গৌরী বাড়ি ফিরল না। যত সময় যাচ্ছিল তাদের টেনশন বাড়ছিল। কিছুক্ষণ পরে এমন কিছু ঘটল, একটা বাঘ একটা গরুর বাছুরকে মুখে করে নিয়ে গ্রামের মধ্যে ঢুকলো। এইরকম অদ্ভুত দৃশ্য দেখে গ্রামের লোকেরা তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সমস্ত গ্রামের লোকেরা চোখ বড় বড় করে ওই বাঘিনীর দিকে তাকিয়ে রইল। বাঘিনী ওই বাছুরটাকে বেবির বাড়ির সামনে ছেড়ে দিল, যেন সে বাছুরটার কাছে মাথা নিচু করে ক্ষমা চাইছে। তারপরে বাঘটা জঙ্গলের ভেতরে চলে গেল। গ্রামের লোকেরা তো কিছুই বুঝতে পারলো না, কিন্তু বেবি এবং বেবির মা বুঝতে পারল যে তাদের গরুর সাথে নিশ্চয়ই কোনো সর্বনাশ হয়েছে। পরের দিন সকালে এই বিষয়টা নিয়ে গোটা গ্রামে চর্চা হচ্ছিল। বাঘিনী একটা বাছুরকে মুখে করে এইভাবে ছেড়ে দিয়ে গেল, কিছু বুঝতে পারছি না। এইভাবে সবাই অবাক হয়ে ভাবছিল। বেবির পরিবারও গৌরীকে হারিয়ে খুবই দুঃখে ছিল। তখনই তাদের বাড়িতে সুভাষ নামের একজন লোক গেল। আরে ভাই শঙ্কর, গোটা গ্রামের লোকেরা তো তোমার পরিবার এবং ওই গরুটা সম্বন্ধে আলোচনা করছে, ওই বাঘিনীটা এইভাবে এসে ওই বাছুরটাকে জীবিত অবস্থায় ছেড়ে দিয়ে গেল, কেউ তো কিছুই বুঝতে পারছে না। এই সব কিছু শুনে শঙ্করের পরিবার কিছুই বলল না, শুধুমাত্র দুঃখের সাথে চোখে জল ফেলছিল। এই সব দেখে আমার তো একটাই সন্দেহ হচ্ছে, ওই বাঘিনী মনে হচ্ছে তোমাদের গৌরীকে খেয়ে ফেলেছে, গৌরী হয়তো আর কখনোই তোমাদের কাছে ফিরে আসবে না। কি বললে, কি বললে তুমি? হ্যাঁ কি সব কি ফালতু কথা বলছো? হ্যাঁ কি হয়েছে আমাদের গরুর? আরে শঙ্কর, আমি তো সেটাই বলতে এসছি, আমি প্রতিদিনের মতো আমার সমস্ত গরুগুলোকে নিয়ে জঙ্গলে গিয়েছিলাম। আহ, আজকে কত রোদ্দুর, গরমটা অনেক পড়েছে, সেই জন্য সমস্ত গরুগুলো গাছের ছায়াতে বিশ্রাম করছে। আমিও যদি একটু গাছের ছায়াতে বিশ্রাম নিতে পারতাম তাহলে ভালো হতো। না না, এটা আবার বাঘের এরিয়া, বিশ্রাম নিলে যদি ক্ষতি হয়ে যায়।
এইটা চিন্তা করে আমার গোপনের দিকে তাকিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। তখনই ওখানে আমি একটা বাঘিনীকে দেখতে পেলাম। আমি আমার বুদ্ধিমত্তার সাহায্যে সমস্ত গরুগুলোকে একটা সুরক্ষিত জায়গাতে নিয়ে গেলাম। তারপর আমি বাউন্ডারি করে তাতে আগুন লাগিয়ে দিই। তখন বাঘিনীটি জোরে জোরে চেঁচিয়ে ওই আগুনটাকে পার করার চেষ্টা করছিল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে বাঘিনী খালি হাতেই বাড়ি চলে গেল। আমি ভাবলাম যে হয়তো বাঘিনী চলে গেছে, বাকি গরুদের সাথে সাথে তোমার গরুটাও দাঁড়িয়ে ছিল। এই ব্যাপারটা আমি অনেক দেরিতে লক্ষ্য করেছি। তখনই বাঘিনী আবার ফিরে এলো। সে সোজা গিয়ে তোমার গরুটার সামনে দাঁড়ালো। আমি তোমার কাছে হাত জোর করছি, আমাকে ছেড়ে দাও, আমি গর্ভবতী, আমার গর্ভে একটা বাচ্চা আছে। না বন্ধু, আমি যদি তোমাকে ছেড়ে দিই আমার দুটো বাচ্চা তো খিদের জ্বালাতে ছটফট করবে। একটা মায়ের কষ্ট আর একটা মাই বুঝতে পারে, সেই জন্যই আমার কাছে তোমাকে মারা ছাড়া আর কোনো উপায় নেই বন্ধু। ঠিক আছে, আর তো কোনো রাস্তা নেই বন্ধু, সেই জন্য তুমি আমাকে মেরে খেয়ে নাও। কিন্তু আমাকে একটা কথা দিতে হবে, যদি আমার বাচ্চা আমার গর্ভ থেকে জীবিত অবস্থায় বেরোয় তাহলে আমার বাচ্চাকে আমার মালিকের বাড়িতে অন্তত ছেড়ে দিয়ে আসতে হবে। তুমি আমার বাচ্চাকে নিজের মায়ের মতো ভালোবাসা দিও, কারণ আমি একদমই চাই না যে আমার বাচ্চা মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকুক। আমি আশা করছি যে তুমি আমার কষ্ট বুঝতে পারছো। গরুটার এরকম মমতা ভরা কথা শুনে বাঘটা দুঃখী হলো। বন্ধু, তোমার কথা শুনে আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই, এটা আমাকে করতেই হবে। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সন্তানকে আমি নিজের সন্তানের মতো রাখবো, আমি তাকে মায়ের ভালোবাসা দেব। বাঘিনী এইরকম কথা দেওয়াই গরুটা অনেক খুশি হলো। তারপরে বাঘিনী তার উপরে হামলা করে বসলো আর তাকে মেরে ফেললো। তারপরে তোমার ওই গরুটা একটা বাচ্চা জন্ম দিল। তারপরে তোমাদের গরুটাকে নিয়ে বাঘিনী তার বাচ্চার কাছে নিয়ে গেল খাওয়ার জন্য, আর বাছুরটাকে বাঘিনী নিজের সন্তানের মতো রাখলো, তাকে মায়ের ভালোবাসা দিল। সুভাষের কাছ থেকে তারা সমস্ত আসল সত্যটা জানলো। এইসব শুনে তারা খুবই আশ্চর্য হলো। বেবি কাঁদতে শুরু করে দিল। বেবির মা বাবাও খুবই দুঃখে ছিল। এইভাবেই দিন কাটছিল। বাঘিনী প্রতিদিন রাত্রে ওই বাছুরটার কাছে যেত আর তাকে দুধ খাওয়াতো। তারপরে সে ওখান থেকে জঙ্গলে ফিরে আসত, নিজের বাচ্চাদেরকে সেখানে গিয়ে দুধ খাওয়াতো। এইভাবে বাঘিনী তার বাচ্চাদের সাথে সাথে ওই বাছুরটাকেও নিজের মায়ের ভালোবাসা দিতে লাগলো। এরকম প্রতিদিন হতে লাগলো। বেবি তার মা বাবাকে বলল, তার মা বাবা সেটাকে লক্ষ্য করল। কিন্তু বাঘিনী যে প্রতিদিন এইভাবে গ্রামের মধ্যে আসা যাওয়া করছে, এইসব দেখে গ্রামের একটা লোক বেবির বাড়িতে গিয়ে, দেখো এই বাঘিনী কিন্তু তোমাদের জন্য খুবই বিপজ্জনক, তোমাদের এক এক করে সবাইকে খাবে, তার সাথে সাথে গোটা গ্রামের সমস্ত মানুষকে এক এক করে খেয়ে ফেলবে, সেই জন্য আমার কথা শোনো, তোমরা ওই গরুর বাছুরটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসো। তখন বেবি বলল, না, আমরা আমাদের গরুকে কোথাও ছাড়বো না, ওর খেয়াল আমরাই রাখবো। তার বিরোধিতা করে গ্রামের লোকেরা বলল, আমরা এটা হারগিজ হতে দেব না, তোমরা যদি না আমার কথা শোনো আমরা কিন্তু তাহলে তোমাদেরকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব, তোমাদেরকে দুদিন সময় দিচ্ছি, একটু ভেবে চিনতে বলো। এই কথা বলে সে ওখান থেকে চলে গেল। বেবির পরিবার আরো চিন্তায় পড়ে গেল। গৌরী চলে যাওয়ার পরে ভেবেছিলাম ওর বাছুরকে আমরা অনেক ভালোবাসা দেব, কিন্তু এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, এতে তো না বোঝার কিছুই নেই, ওই বাছুরটাকে আমরা জঙ্গলে ছেড়ে আসবো, বাস। শঙ্করের কথা শুনে বেবি এবং বেবির মা বলল, তোমার কাছে হাত জোড় করছি, এইসব কথা বলো না, আমি আর বেবি কিন্তু এই কথায় কোনোদিন রাজি হব না। তখন শঙ্কর খুব রেগে গিয়ে বলল, তাহলে তুমি কি চাও আমরা কি সারা জীবনের মতো এই গ্রাম ছেড়ে চলে যাই? যদি তুমি এটা চাও তাহলে সেটাই করব, আমাদের কাছে কিন্তু আর কোনো উপায় নেই, হয় আমাদেরকে বাছুরটাকে জঙ্গলে ছেড়ে আসতে হবে, না হলে আমাদেরকে গ্রাম ছাড়তে হবে। সে যখন এইভাবে বলল তখন তারা দুজন কিছুই বলতে পারল না। তারা দুজন এটা শুনে খুবই কষ্ট পেল। একটা বাছুরের প্রাণের জন্য গোটা গ্রামের লোকের প্রাণ তো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, সেটা তারা চায় না। বুকের মধ্যে পাথর রেখে বাছুরটাকে জঙ্গলে ছেড়ে আসার সিদ্ধান্ত নিল। এইভাবে দুদিন কেটে গেল। তারা তাদের সিদ্ধান্ত গ্রাম প্রধানকে জানাতে যাবে, তখনই গ্রামের মাঝখানে বাঘিনীকে মৃত অবস্থায় দেখতে পেল। এইটা দেখে গ্রামের লোকেরা বেশ অবাক হয়ে গেল। সবাই বেশ চিন্তায় পড়ে গেল যে বাঘিনীকে মারল কে? এইদিকে বাঘিনী মারা গেছে আর ওইদিকে বাছুরটাও তাদের বাড়িতে ছিল না। কি গো, বাছুরটার তো কোথাও খোঁজ পাচ্ছি না, কি জানি ও কোথায় গেল। তখন তারা সকলে মিলে বাছুরটাকে খুঁজতে শুরু করে দিল। শঙ্কর ওই বাছুরটাকে সমস্ত জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। তখন সে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। কি গো, জানতে পেরেছি ওই বাঘিনীকে কেউ ইচ্ছা করে মেরেছে, বেলচা দিয়ে ওর পেটে আঘাত করেছে, আমার কিন্তু ওকে দেখে খুব দয়া হচ্ছিল, এইটা কিন্তু ওর সাথে অন্যায় হয়েছে, কি জানি ওর বাচ্চারা কেমন রয়েছে, আমাদের বাছুরের খোঁজ পেলে। আমি তো সমস্ত জায়গাতে খুঁজেছি কিন্তু কোনো খোঁজ পাইনি, কিন্তু তারপর যখন আমি জঙ্গল থেকে বাড়ি ফিরছিলাম
আমি তখন ওকে দেখতে পেয়েছি, জানো কার সাথে? ওই বাঘিনীর বাচ্চাদের সাথে সে খেলছিল। কি বলছো? কি তুমি সত্যি বলছো? হ্যাঁ শান্তি, আমি একদম সত্যি কথা বলছি। মিথ্যে কথা কেন বলবো? ভগবান যাকে যেখানে রাখার তাকে ঠিক সেখানেই রাখে। বেচারি বাঘিনীর জন্য আফসোস হচ্ছে, বাঘিনীর বাচ্চারা যাতে একানা হয়ে পড়ে, সেজন্য আমাদের বাছুর মায়ের ভালোবাসা দেওয়ার জন্য ওই বাঘিনীর বাচ্চার কাছে গেছে। আমাদের বাছুরটা ওই বাঘিনীর বাচ্চার সাথে হাসি খুশিতে খেলাধুলা করছে, এটা দেখে আমার চোখে জল চলে এলো। তারপর আমি বাড়ি ফিরে এলাম। এখন বাছুরটা যেখানে থাকতে চাক সেখানেই থাকুক, তার ইচ্ছার উপরে আমি ছেড়ে দিলাম। মাঝে মাঝে বাছুরটা বেবির বাড়িতে আসা যাওয়া করত। এইভাবে যখন আরো কিছুদিন কেটে গেল, তখন জানা গেল যে সুভাষ ওই বাঘিনীকে মেরেছে। যখন শঙ্কর জিজ্ঞাসা করলো, তুই কেন মারলি বাঘিনীটাকে? সেদিন আমি কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম, তখনই আমার সামনে বাঘিনী চলে আসে। এইটা দেখে আমি খুবই ভয় পেয়ে যাই। তখন আমি বুঝতে পারি যে আমার প্রাণে ঝুঁকি আছে। আমার হাতে একটা বেলচা ছিল, নিজের প্রাণ বাঁচানোর জন্য আমি বাঘিনীর দিকে ছুঁড়ে দিই। আমার কিন্তু মারার কোনো ইচ্ছা ছিল না, আমি কিন্তু ওকে জেনে শুনে একদমই মারিনি। সুভাষকে কিছু লোক অনেক কথা শোনালো, তার মধ্যে কিছু লোক সুভাষকে বলল, তুই ভালোই কাজ করেছিস। কিছু কিছু লোকের ওই বাঘিনীর জন্য খুবই খারাপ লাগলো। সময়ের সাথে সাথে গ্রামের লোকেরা সব কিছু ভুলে গেল। বাছুরটা বাঘের বাচ্চাদের মা হয়ে তাদের দেখাশোনা করতো, তার সাথে বেবির পরিবারের সাথেও সময় কাটাতো।